Weekly Bengal, Weekly Fast. Sri Lakhon Bera Jewelers, Khanti Shona ebong Shothik Dam. Sabti Purbo Bazar Post Office er Samne. Durabhash 03210255046. LP Jewelers, Shubho Shomoy, Shob Shomoy. আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ নেত্রা নতুন পাড়া। বামপন্থীদের ওপর আক্রমণ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার রায়দিঘি বাজারে মথুরাপুরের সিপিএম প্রার্থী শরৎ হালদারের সমর্থনে এক জনসভায় সূর্যকান্ত বলেন, পুলিশ দিয়ে হচ্ছে না, গুন্ডা দিয়ে হচ্ছে না। আগে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করত, তৃণমূলের গুন্ডারা যখন আক্রমণ করত, তারপরে মানুষ একসময় বুঝতে পারল, আর যখন প্রতিবাদ প্রতিরোধ করতে আরম্ভ করলো তখন ওরা বুঝলো খালি তৃণমূলী গুন্ডাদের দিয়ে হবে না, পুলিশকে লাগবে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, মুখ্যমন্ত্রী আপনার যদি হিম্মত থাকে আপনি ওই পুলিশকে থানায় রাখবেন, একজনও যাতে না বেরোয়, আপনার গুন্ডারা থাকবে ওদিকে আর একদিকে আমরা থাকবো, দেখা যাবে লড়াইটা কে জিততে পারে, কে কাকে আক্রমণ করে কি না করে। এখনো চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী। ভয় ভীতি উপেক্ষা করে ভোটের দিন সব মানুষকে একসঙ্গে ভোট লুটের প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন সূর্যকান্ত। এদিনের সভা থেকে বলেন, আপনার কাজ আমরা দেখেছি চারটা দফায়, নির্বাচন কমিশন কেউ দেখেছি, আমি আপনাদের বলতে পারি নির্বাচন কমিশন আপনাকে ওই অনেকে যেটা বলেন ভোট তো হবে, দিতে পারবো তো, আরে দিতে পারবো মানে কি, আপনি দিতে পারবেন কি না তার উপরে দেশ তার ভবিষ্যৎ নির্ভর করছে। দেশ আপনি বলে যেতে পারেন, আপনার ভবিষ্যৎ নির্ভর করছে, আপনার ছেলেপুলের ভবিষ্যৎ নির্ভর করছে, নাতিপুতি থাকলে তার ভবিষ্যৎ নির্ভর করছে, দেশটা কোন দিকে যাবে আপনি ভোট দেবেন কিনা তার উপরে নির্ভর করছে। এইটা মনে রেখেই আমরা বলি নির্বাচন কমিশন আপনাকে মেখে ফেকে খাইয়ে দেবে, অধিকার আপনাকে দেবে, আপনি দয়া দান ভিক্ষা করছেন নির্বাচন কমিশনের কাছে, এটা বামপন্থীরা এতে বিশ্বাস করে না। নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করি, দশটা করলে দুটো কথা শোনে আর আটটা কথা হয়তো শোনে না, আমরা অনেক দেখেছি। আর নির্বাচন কমিশন করবে তো, নির্বাচন কমিশনের কি আপনার এখানে রায়দিঘিতে দপ্তর আছে? রায়দিঘিতে যে পুলিশ আছে সে নির্বাচন কমিশনের কাজ করে, যে অফিসার আছে ম্যাজিস্ট্রেট সে নির্বাচন কমিশনের কাজ করে, আপনার জেলায় যে জেলা শাসক আছেন তিনি নির্বাচন কমিশন হয়ে রিটার্নিং অফিসারের কাজ করেন, আর আপনার জেলায় যে পুলিশ সুপার আছে তিনি পুলিশের যা করতে হবে, এমনকি কেন্দ্রীয় বাহিনী এসে কোথায় কোন দিকে যাবে, থাকবে কোথায়, খাবে কোথায়, এইসব তো এই সরকারকেই করতে হয়, নির্বাচন কমিশনার তো আর এখানে আসছেন না। যাই হোক না কেন, আমি আপনাদের বলছি নির্বাচন কমিশন আপনাকে সব সুবিধা করে দেবে, আপনি গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে চলে আসবেন, এই মোহর আঁকবার কোনো কারণ নেই। ভোট দিয়ে এই অধিকার আমার, ভোট আমি দেব। আমি আপনাদের সেই জন্য বলি আমাদের আহ্বান হচ্ছে নিজের ভোট নিজে দিন। এদিনের সভায় অন্যতম বক্তা ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায় ও জেলা সম্পাদক সমীক লাহিড়ি। আমি একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উত্থাপন করতে চাই, আপনারাও শুনেন আমিও শুনেন, তৃণমূল নেতা নেত্রী হোক, বিজেপির নেতা নেত্রী হোক, একটা কথাই ওরা শুধু বলে, 34 বছরে বামফ্রন্ট কিছু করেন, এক কথা এক গান একটা সেট, 34 বছর বামফ্রন্ট কিছু করেনি, 34 বছর আগে তো কংগ্রেস রাজত্ব ছিল, আজকে তৃণমূল তো সেই কংগ্রেসের, তখন আমাদের গ্রাম বাংলার সুন্দরবনের অবস্থা কি ছিল, আর 34 বছর আমাদের গ্রাম বাংলার সুন্দরবনের চেহারাটা একটু বদলেছে কিনা আপনারা একটু চেক করুন। 34 বছরে আমরা কিছু করি, হ্যাঁ ঠিক, আর একটা কথা আপনাদের যুক্ত করার প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী
সুপ্রিমো চৌত্রিশ বছরের বাম ফান কিছু করেনি যেমন বলছেন। আরেকটা কথা বলুন, চৌত্রিশ বছরের বাম ফ্রন্টের যত মন্ত্রী আছে তাদের একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি দায়ের করতে পারিনি। আর ওদের এ টু জেড অকণ্ঠ দুর্নীতিতে যুক্ত কেউ অস্বীকার করতে পারে। রায়দিঘি থেকে শামীম হোসেন ও রাকেশ শেখ, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট, বেনেপাড়া। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে। ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে। এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।